হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেইল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে কি হতে চলেছে। তো আজকে হচ্ছে হালুয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কি কি প্রয়োজন হয় আমার হালুয়ার রেসিপি তৈরি করতে, তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। আর সেটা হচ্ছে ঝাল হালুয়া, ঠিক আছে? ঝাল মিষ্টি না। তো চলো তোমার আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি আর সাথে ডিমও নিয়েছি। আর সুজির হালুয়া করতে বেশি কিছুর প্রয়োজন হয় না, আর নুন চিনি হলুদ এগুলো তো থাকেই সাথে, ওগুলো ছাড়া তো রান্না করা যায় না। তো এই দেখো আমি সুজি নিয়েছি, 2 প্যাকেট সুজি। তো চলো এবার সুজির হালুয়াটা রান্না করা যাক। তাহলে চলো সুজির হালুয়াটা রান্না করা যাক। তো প্রথমে একটা কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে এই দেখো আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি 2 প্যাকেট সুজি নিয়েছি কেননা আমাদের বাড়িতে একটু লোক বেশি আছে তার জন্য। তো চলো এবার এটাকে ভালো করে ভেজে নেই। এই দেখো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিতে হবে, একদম সামান্য তেল দিতে হবে। তো চলো এই দেখো 2টো ডিম নিয়েছি আমি, তোমরা চাইলে আরও ডিম অ্যাড করতে পারো। তো সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিই চলো। তো এই দেখতেই পাচ্ছ আমি ভালো করে ডিমটা একদম ফ্রাই করে নিয়েছি। তারপর আবার কড়াইতে একটু তেল দিতে হবে, একটু না একটু বেশি করেই তেল দিতে হবে। তারপর পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে কোনো পেঁয়াজের কাঁচা ভাব যেন না থাকে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে একদম ভালো করে। তো এর মধ্যে দিয়ে দেবো ভাজা সুজিগুলো, হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব হালকা উষ্ণ গরম জল। তারপর দিয়ে দিতে হবে চিনি, চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। তারপর একটু নেড়ে চেড়ে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরেই আমার হালুয়াটা একদম রেডি হয়ে যাবে। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে সার্ভ করে দিই। তো দেখতেই পাচ্ছ একদম হালুয়া রেডি অ্যান্ড সার্ভ। তাহলে এভাবে তোমরা বাড়িতে সুজির হালুয়া তৈরি করতে পারো, আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের। এই নাও তোমাদের হালুয়া, দেখো পড়াশোনা করছি কত ভালো মেয়ে ওরা। হালুয়া আমার নাও মা, হালুয়া খাও হালুয়া। তো গাইস এই দেখো হালুয়া একদম রেডি আর আমি নিয়ে চলে এসেছি। তো চলো একটু টেস্ট করা যাক। তো এভাবে তোমরা বাড়িতে হালুয়া রান্না করে খেতে পারো, মানে সুজি রান্না করে খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।